Assalamualaikum. Hello viewers, welcome to my channel. আশা করি সবাই ভালো আছেন, আমিও ইনশাআল্লাহ ভালো আছি। আমাদের হাতে একটা ফোন দেখতে পাচ্ছেন এখন, সেটা হচ্ছে ওয়ালটনের ফোন, প্রিমিয়ো NX2। প্রিমিয়ো NX2 এটার প্রবলেম হচ্ছে চার্জিংটা স্টোর হয় না, চার্জ স্টোর হয় না। তো আমরা ফোন ওপেন করছি, তো আমরা এখন দেখবো আসলে আমাদের ভোল্টেজ আমি চেক করছি একবার, তারপর আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। তো আমরা ফার্স্টে চার্জার কানেক্ট করব, চার্জার কানেক্ট করে দেখবো আমাদের চার্জিং পোর্টে আগে কানেক্ট করব। কানেক্ট করলাম, এখন আমরা এখানে ভোল্টেজ মাপবো। ভোল্টেজটা মাপার পরে দেখবো আমাদের এখানে মিনিমাম 4 আপ ভোল্টেজ আসতে হবে, 4.7, 4.15, ব্ল্যাক। হ্যাঁ, কিন্তু 4.9-এর উপরে না গেলে ভালো, 4.9-এর উপরে গেলে সমস্যা হবে, আইসি ওভারহিট হবে। তো মিটারও আজকে একটু বড় মিটার, কারণ আমার ছোটোটাতে চার্জ নাই ব্যাটারিতে, তার এটা আমার মিটার আরেকটা আমি কিনছিলাম, সো এটা হচ্ছে বড়, এই জন্য আনা যায় না আর কি ভিডিওর মাঝে। আনলাম, ভোল্টেজ রেঞ্জে রেখে এখানে ভোল্টেজ চেঞ্জ চেক করব। আমরা একটা প্রগ গ্রাউন্ড করে নেব, একটা প্রগ আমরা 3.5 ভোল্টের মতো আসে, 3.55। আমাদের এটা 4 ভোল্ট আপ হতে হবে, তো 4 আপ না হলে আমাদের চার্জিংটা রিস্টোর হবে না। তো আমরা আজকে দেখাবো কীভাবে একটা 4.7 একটা জেনারেটরের মাধ্যমে আমরা এটারে সমাধান করতে পারি, এই প্রবলেমটাকে সমাধান করতে পারি। সো সেটাই আমি আপনাদেরকে দেখাবো, তো কাজ শেষ না হওয়া পর্যন্ত অবশ্যই দেখতে থাকবেন। আগে আমরা এগুলো এখানে ফিঙ্গারপ্রিন্ট আছে, ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার এটা খুলে নেব, পরে আমরা এখানে একটা গ্যাপ পাইছি, আমাদের যে জেনারেটর এই গ্যাপে বসাতে পারবো ইনশাল্লাহ। আমরা আমাদের জেনারেটরটা আগে নিয়ে নিই, দেখছেন আমাদের কাছে জেনার আছে, এটা হচ্ছে 4.7 আপনারা ইউজ করবেন, তাহলে পরে ভোল্টেজ ওই পাশ থেকে যত আসুক এই পাশে আপনার 4.7 বের হবে, একটু কিছু কম বেশ বের হতে পারে, বাট মানে 4.7 আমাদের জন্য দরকার, বা 4 আপ দরকার। অবশ্যই আমরা 4.7 জেনারটা ইউজ করবো, জেনারটা তো এটার মধ্যে অনেক ধরনের আছে, 4.1, 4.8 এরকম আছে, তো 41-48 আছে, তো এটার সাথে এটা আমাদের জন্য ভালো, তো আমরা এটা ইউজ করার চেষ্টা করব। আমরা আগে দেখবো এখানে আমরা যেখানে বসাতে চাচ্ছি, কারণ বোর্ডের মধ্যে অনেক সময় জায়গা থাকে না অনেক ডায়োড বসানোর জন্য, কারণ এটা এক্সটার্নাল, আমরা তো আর ছোটো ডায়োড আমাদের কাছে যেহেতু এখন নাই, তো আমরা এটাই বসানোর চেষ্টা করব। তো সেক্ষেত্রে এটা কীভাবে লাগানো যায়, কীভাবে কাজ করে সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। কাজটা দেখতে থাকেন,
একটু জুম করে দিচ্ছি মাদারবোর্ডটা। তো আমি এই জন্য মাদারবোর্ডটাকে আগে ক্যামেরার পাশাপাশি করে নিলাম, একটু মাপ নিয়ে নিচ্ছি। এই পাশটাকে একটু কেটে দেব, ওকে ফ্রেন্ডস। তো আমি এখন এটা কাটিং করে নিচ্ছি, লেগগুলো একটু বড়। কাটিং করার আগে আমি একটু এগুলো একটু ক্লিন করে নেব, কারণ অনেক সময় এখানে জং পড়ে থাকে, এটা একটু ক্লিন করে নিতে হবে। তো ধারালো কিছু দিয়ে ক্লিন করলেই চলবে। আমাদের এটা ক্লিন হয়ে গেছে দুই পাশে, এই পাশটা আর এই পাশটা ছোট করে জ্বালাই দেওয়ার চেষ্টা করব। পজিটিভ সাইডটা যাবে আমাদের ভি চার্জে, যেখানে আমরা চার্জিং এর ভোল্টেজ থেকে আমরা জাম্পার করব। এই পাশটা আমরা এই পাশটা কানেকশন করব এইখানে। তো আরেকটা ওয়ে আছে, সেটা হচ্ছে আইসিটা যেহেতু ওভারহিট হয় সময় চার্জিংয়ের কারণে হিট হয়, তো এটা আমরা আরেকভাবে দেখাচ্ছি আপনাকে, জানি কনফার্ম কাজ করে এটা। সেটা হচ্ছে লেগগুলো আর একটু ছোটো করে নিতে হবে, এই লেগগুলো পাগুলো একটু সাইজ মতো ছোটো করে নিলাম। মাদারবোর্ডটা সরিয়ে রাখলাম। তো এখন এটা আমি আপনাদেরকে দেখাবো, আগে এটারে মেকিং করে নিতে হবে, এটারে তারের সাথে কানেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে আমি আপনাদেরকে পজিশনে বসায় পরে দেখাবো। আমরা এখানে থেকে একটু ওয়্যার নিছি, ওয়্যার দিয়ে একটা মাথার সাথে আমরা তারটা পেঁচাবো, তাহলে আমাদের কানেকশানটা মজবুত হবে। আমরা আগে একটা কানেকশন ঝালাই করবো ভালো করে। এক সাইড আগে ঝালাই করে নেব, পরে পরবর্তী সাইডটা। তো আমরা এক পাশ আগে ঝালাই করে নিছি, তারপর আরেক পাশ করে নেব, কারণ আমাদের সার্কিটটা হয় খুব ন্যানো সার্কিট, পিসিবিতে অনেক জায়গা থাকে না, কারণ এটা হচ্ছে নর্মাল পার্টস। তো আমরা এসএমডি কম্পোনেন্টের মাধ্যমে, কম্পোনেন্টের মাঝে এটা খুব ক্রিয়েটিভভাবে ফিটিং করতে হয়,
তো আমরা এই পাশে হচ্ছে আমার একটা এরকম রাঙের মাধ্যম দিয়ে জাম্পার করবো পেঁচায়, জানি ওভারহিট হয়ে গেলে আর লাইনটা গলে জানি নষ্ট না হয়ে যায়। তো এটা একটু শর্ট করব, কারণ এটার পাশে হচ্ছে আমাদের লাইন আছে এই জন্য, আর এটা একটু লং করবো, এটা একটু দূরে থেকে লাইন টানতে হবে এই জন্য। তো আমরা এটা কেটে নিলাম এটার মাপ পর্যন্ত, এটা কাজ হওয়ার পরে আমি আপনাদেরকে আর একটু জুম করে দেখাবো। এই কাজটাও হয়েছে, এখন আমরা ঝালাই দিব, পরে জুম করে আপনাদেরকে দেখাবো। ঝালাইটা দেখাচ্ছি কিভাবে ঝালাইটা হয়। তো রজন দিয়ে ঝালাই করবেন, একটু রাং নিয়ে নিচ্ছি, যেন একটু ওভারহিট হইলেও এটা জানি। ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আমাদের ভিডিওটা, আর অবশ্যই যদি শিক্ষণীয় যদি কোনো কিছু পেয়ে থাকেন দিয়েছেন বন্ধুরা, তো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমি চেষ্টা করব আমি আমার যতটুকু যোগ্যতা আছে এখান থেকে আপনাদেরকে কিছু রিপ্রেজেন্ট করার জন্য, আর যদি কোনো কিছু আমাকে পরামর্শ দেওয়ার থাকে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে ভাই আপনার এটা প্রবলেম ওইটা প্রবলেম, এটা ঠিক করেন, কারণ মানুষ মাত্রই ভুল হয়, সো ভুল আমারও হতে পারে, এটা হওয়াটা স্বাভাবিক। এই যে আমাদের কানেকশনটা দেখতে পাচ্ছেন এখন, সেটা 4.7। তো আমরা আগে কাজটা করছি কি, এটাতে দুই পাশে ওয়্যারটারে পেঁচা নিয়েছি, নেওয়ার পরে এখানে সোল্ডার করছি, আবার এই পাশেও দুই পাশে ওয়্যারটা পেঁচা নিয়েছি, নেওয়ার পরে সোল্ডার করছি রাং দিয়ে। এবং এটা করলে কি হয়, এটা করলে যখন জেনারটা যখন ওভার হিটেড হয়ে যাবে বা হিটটা একটু বেশি হয়ে যাবে যখন চার্জ করার সময়, তখন এখান থেকে অটোমেটিক অনেক সময় গলে এসে পড়ে, আমার এক্সপিরিয়েন্স আমি দেখছি। তো সেটা থেকে ভালো হয় এটা, তো জাম্পার কানেকশন কোনো সময় ছুটবে না, কানেকশনটা কন্টিনিউটি থাকবে, কন্টিনিউ থাকবে। তো আমরা এখন জাম্পারটা করব, এটা নেগেটিভ সাইডটা আমাদের যাবে ব্যাটারির পজিটিভে, আর এটার পজিটিভটা যাবে আমাদের চার্জিংয়ের ভি চার্জে। তো সেটাই আমি আপনাদের সাথে এখন প্র্যাকটিক্যাল করে দেখাবো। তারপরে আমাদের চার্জিংয়ের যে প্রবলেমটা ছিল এটা সলভ হয় কিনা সেটা দেখাবো। আর একটু শর্ট করে নিলাম এই লেকটারে, এখন আমরা একটু সোল্ডারিং করব এই ওয়্যারের মাথাটারে। এখন আমরা জাস্ট এটার যে পজিটিভ লাইন এটা, এই পজিটিভে আমরা কানেকশন করব। রং লাগবে এখানে,
রং এখানে একটু ইউজ করছি। রং ইউজ করার পরে আমাদের জ্বালাইটা ভালো করে দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের জ্বালাইটা হয়ে গেছে, হালকা একটু জুম করি আপনাদের জন্য। করা হয়েছে অলরেডি, তো দেখতে পাচ্ছেন আমাদের একটা কানেকশন হচ্ছে, আরেকটা জাম্পার হবে। এখানে আমাদের ভি চার্জের লাইন আছে, এই জন্য আমরা এই কিপ্যাডের পাওয়ার কি যে রেবনটা এটা খুলে নেব। নেওয়ার পরে আমরা এইটারে আমরা জেনারেটার এখানে বসা দেব। জেনারেটারে জাস্ট এই গ্যাপে বসা দিলাম আমরা। দেওয়ার পরে এই ওয়ারিংটা আমরা এই পাশ দিয়ে নিয়ে আসলাম। এই ওয়ারিংটার এই পাশ দিয়ে আনলাম, এনে এখান দিয়ে আনলাম, এখান দিয়ে এনে এখানে আনলাম। আমাদের ওয়ারিংটা এসে পড়ছে এদিক দিয়ে। তো আমরা কানেকশনটা করার পরে আপনাদেরকে টোটাল ওয়ারিংটা দেখাবো। আমাদের কানেকশন কমপ্লিট হয়ে গেছে, আমি এখন ওয়ারিংটা আপনাদেরকে দেখাবো। আমাদের ওয়ারিংটা হচ্ছে এখান থেকে পজিটিভ লাইন থেকে জেনারেল নেগেটিভ লাইনে লাগছে, আবার পজিটিভ জেনারেল পজিটিভ লাইন থেকে আমাদের একটা লাইন চলে গেছে এখানে ওয়ারিং হয়ে এইভাবে এইভাবে চলে গেছে। এই যে এখানে বি চার্জার এই পাশ দিয়ে ওয়ারিং হয়েছে, এরকম গ্যাপ দেখে জেনারেটার আপনাকে বসাতে হবে। আর এই জেনারগুলো দিয়ে কাজ যদি আপনি করতে চান তো আপনি করতে পারবেন। মনে রাখবেন 4.7 যেটা এটা হচ্ছে আপনার জন্য ব্যাটার কাজ করবে, অতিরিক্ত ভোল্টেজ ট্রান্সফার করবে না, সো এটাই আপনার জন্য ব্যাটার হবে। তো আমরা এখন আপনাদেরকে একটু ভোল্টেজটা চেক করে দেখাতে যাচ্ছি। জুমটা আউট করলাম, চার্জার কানেক্ট, মিটারে ভোল্টেজ রেঞ্জে রাখলাম, রাখার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখন দেখতে পাচ্ছেন 4.21 ভোল্ট আসছে আমার, 21 আবার 30 হচ্ছে, কারেন্টের সাথে সাথে আপ ডাউন করতেছে, তো অলওয়েজ 4 থাকবে, ঠিক আছে। তো এখন আপনাদের অবশ্যই অবশ্যই এটা চার্জ হবে, এর জন্য কোনো টেনশন নাই। তো আমরা এখন এটাকে ব্যাটারি লাগায় চেক করব। ব্যাটারি লাগায় চেক করার আগে আমরা একটু এখানে জেনারেটর জানি না নড়াচড়া করে, ওয়ারিংটা জানি না নড়াচড়া করে, একটু গাম ইউজ করব। গাম ইউজ করা হয়ে গেল, আমরা এখন ব্যাটারি কানেকশন করে দেখব। আসলে আমাদের চার্জিং তো আগে হতো সারাদিনই, সারাক্ষণই চার্জ হতো, কিন্তু চার্জটা আমাদের
স্টোর হইতো না, হয়তো বা 1% আছে 1%ই থাকতো, বা 10% আছে আরও নিচে নামতো, আরও উপরে উঠতো না। চার্জিং একদম কম, চার্জটা কিছু পাওয়ার কানেকশনটা লাগে, আমরা চেক করব। চার্জারটা রিমুভ করলাম, আমরা ফোনটা অন করি। দেখতে পাচ্ছেন আমাদের লাইটিং এর প্রবলেম দেখা দিচ্ছে, সেক্ষেত্রে আমাদের ডিসপ্লে বেসটার মধ্যে একটু প্রবলেম আছে মনে হচ্ছে। বেসটা খুলে আবার লাগাবো, জাস্ট এখন আমরা ট্রাই করবো আবার। এই জন্য সেই সময় দেখাইছে না, আসলে চুলি লাইটের প্রবলেম করতেছে আমি দেখতে পাচ্ছি। তো ভিডিওটা একটু পোস্ট করতেছি আমি, পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি আবার। অ্যাকচুয়ালি ফ্রেন্ড, আমাদের লাইট এসির প্রবলেম সলভ, সরি চার্জিং এসির প্রবলেম সলভ হয়েছে, চার্জিংয়ের রিস্টোরিং সলভ হয়েছে। তো প্রবলেমটা হচ্ছে মূলত, এখন এটার প্রবলেম আরেকটা আছে, সেটা হচ্ছে ব্যাক লাইট এসির সমস্যা আছে, ব্যাকগ্রাউন্ড লাইট এসির। তো আমরা ভোল্টেজ পাচ্ছি ঠিক মতো, ভোল্টেজটা আমি আপনাদেরকে আরেকবার দেখা দিই। আর হচ্ছে আমি এই ফোনের উপরে আরেকটা ভিডিও বানাবো, সেটা হচ্ছে ব্যাকলাইটের, সেটাও আপনারা দেখবেন। দেখতে পাচ্ছেন কেবলটা খোলা, তারটা কানেকশন দেওয়া হয়নি। তো আমি দেখাচ্ছি আবার, দেখছেন 4.0। এরপরের ভিডিওটা পাচ্ছেন এই ফোনেরই, ব্যাকলাইটের কাজ করব।
ওকে, সবাই ভালো থাকবেন আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং মন্তব্যের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।